নমস্কার, গুড মর্নিং। আমরা তিনজনেই আছি, এই যে মিত্র, ওই যে মিঠু, আর আমি তীর্যক। আমরা সত্য স্টেশনে বসে আছি, যাব রানাঘাট ট্রেনে, ঠিক আছে। আর একটা কথা বলে দিই, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ভালো খারাপ যেটাই লাগে মূল্যবান মতামত দেবেন কমেন্ট বক্সে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকন, যে ঘন্টার ছবিটা আছে ওটাতে প্রেস করে দেবেন, ঠিক আছে। পুরোটা দেখবেন ভিডিওটা, তাহলে আরও বেশি মজা নিতে পারবেন। ওকে, দেখতে পাচ্ছেন হিট ট্রেন। আর কিছুক্ষণ আগে পর্যন্ত আরো অনেক বেশি ভিড় ছিল। এই আমরা রানাঘাট স্টেশনে প্রায় ঘন্টা দিয়ে টোটালি দাঁড়িয়ে আসতে হলো। দেখতে পাচ্ছেন ভিড়, ঠিক হ্যাঁ, সোশ্যাল ডিস্টেন্সিং ছেড়ে দিন, এক ইঞ্চির ইয়ে নেই, দাঁড়াদাঁড়ি করে যাচ্ছে সব। এই দেখুন, এই দাঁড়িয়ে আছি রানাঘাট রথতলা বাস স্ট্যান্ডে। বাসটা যাবে না, আমরা যাবো এখান থেকে দত্তফুলিয়া। তো সেই বাস একটু পরে আসবে এখানে, একজন বললেন। তারপরে সেখান থেকে আবার বাসে বা টোটো বা অটোতে যেতে হবে। ঘুরেছি দত্তফুলিয়ার বাসে, নলডুগরি থেকে আবার একটা কিছু নিতে হবে ভ্যান বা টোটো। আমরা একবারে দুচ্ছরে নিয়েছি। এই যে টিকিট ঘর, টিকিট ঘরে টিকিটটা করে নেবো আমরা, তার আগে দেখে নিচ্ছি একটু নোটিশ। টিকিটটা দেখিয়ে দিচ্ছি, টিকিট কাটা হয়ে গেছে আমাদের। সুন্দরবন টাইগার কনজারভেশন ফাউন্ডেশন ট্রাস্ট তার আন্ডারে করে দিয়েছে, যাই জন্য টিকিটের দামটা অনেকটাই বেড়ে গেছে। আগে 50 টাকা ছিল, সেটা এখন 120 টাকা করে। আমরা চলে এসেছি বিপুলেশন অভয়ারণ্য পারমাদান। অনেকটা জার্নির পর, রাফ টাফ জার্নির পর চলে এসেছি। 1964-তে শুরু, মাত্র 14টি হরিণকে এই জঙ্গলে ছাড়া হয়। তারপর 1980-তে নাম হয় পারমাদান এবং ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ঘোষণা করা হয়। আর 1995-তে সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মশতবর্ষে এই নামকরণ করা হয়। আসতে অনেক দেরি হয়ে গেল, 2টো বেজে গেছে, তাই তো? ঢোকার জায়গাটা এরকম। এখানে কিছু গাড়ি রেখেছে দেখতে পাচ্ছি, এখানে এদিকে ডান দিকে ঢোকার পরে ডান দিকে এখানে বাইক বা সাইকেল রাখার জায়গা টায়গা আছে। সময়টা অনেকটা কম হয়ে গেল আর কি। ওটা কি, ওটা ও এখানে মনে হয় খাবার দাবারের ব্যবস্থা নাকি, একটা বন্ধুই আছে, এটা পড়ে রয়েছে এমনি। অবশ্য লাঞ্চ বা টিফিন গেটের বাইরে পেয়ে যাবেন। চল, এখানটা অতটা গভীর জঙ্গল না, একটু ভেতরে যেতে হবে আমাদের। যা একটা গেট থার্মাল গানে চেক করবে টেম্পারেচার, সেরকম কিছু দেখছি না। এই যে এখানে একটা বিভূতিভূষণের মূর্তি রয়েছে, এই একটা কাজ দিয়ে আবার প্রোটেকশনের ব্যবস্থা করা হয়েছে। বিভূতিভূষণের ইছামতি উপন্যাসটি পড়তে গিয়ে আমি এই অঞ্চলের অনেক কথা জেনেছিলাম, যদিও সেটা 150 বছরেরও বেশি আগের। এই একটা গাছ, বটল ব্রাস, ক্যালিস্টেমন, এটাও স্টিল ফটো করে আবার দেখিয়ে দেবো, ডিটেলসটা পড়ে নিতে পারবেন।
এখানে আবার কিছু কনস্ট্রাকশনেরও কাজ চলছে। ম্যাপ অফ বিভূতিভূষণ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বলে একটু নাম্বার করে দেওয়া আছে, কিন্তু কোন দিক থেকে কীভাবে যাবে সেটা তো দেখি যাই দিকটা। ঠিক আছে ঘুরতে থাকি দেখতে থাকি। গেস্ট হাউসটা ওই যে দিমিত্র আর মিঠু ওদিকে একটু পিছিয়ে পড়েছে, ওরা ফটো ফটো তুলছে, তো ব্লগ করার ব্যাপার নেই, আমি ব্লগটাই মূলত করি। যেখানে অর্জুন গাছ দেখুন, অর্জুন গাছ কাণ্ডটাও একটু হলুদ হলুদ ছোপ ধরা। এই যে তিনজনে একজন পালিয়ে যাচ্ছে ওদিকে, যে এই যে আপনারা চেনেন একে, হ্যাঁ বাসুরিয়া মিঠু, আর এইদিকে বংটু বা দিমিত্র। ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, তার আগে আমারটা করবেন ঠিক আছে, আর ওরটাও করে নেবেন, ওরও আছে একটা চ্যানেল ঠিক আছে। আমরা বাসিটা এখানে আনিনি, কী পরিস্থিতি কী থাকবে না থাকবে। ও ওই যে হরিণ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে মনে হয়, হ্যাঁ কয়েকটা হরিণ ঘুরে বেড়াচ্ছে, যে কজন ভদ্রলোককে দেখা যাচ্ছে ধরার চেষ্টা করছি। কেউ বসে আছে, বসে জাবর কাটছে, কেউ এদিক ওদিক হাঁটাহাঁটি করছে করছে, খাওয়া দাওয়া করছে। আবার কী উঠছে ওগুলো পাখি, এই যে এখানে ফিডিং করানো হয় এই গেটটার কাছে, এই যে গেটটা বন্ধই থাকে, এখানে ঢুকে দেওয়া হয় না, এটা তো হরিণদের বাড়ি ঘরে আর কি। এখানটা এই টাইমটা 12টা থেকে 1টার মধ্যে এলে, আগে অন্যরকম শুনেছিলাম, এখানটা ওরা আসে এখানে হরিণরা, এখান থেকে দেখা যায়। আমরা দেখতে পেলাম দেখা, এই নেট বা জাল দেওয়া রয়েছে, ওপাশটা যাওয়া যাবে না, এই অবধি বেড়া আছে, আমরা আমাদের এই রাস্তাটা ধরে চলে যেতে হবে। কোথায় গেল, এই যে হ্যাঁ ধরেছি ধরেছি, এই যা যা যা, হ্যাঁ ধরেছি, এই যে এই যে ওয়াও, বাহ এই তো এখন আসতে শুরু করেছিল, শীত তো পড়ে গেছে, শীতের সিজন, এই তো অলরেডি দুপুর পেরিয়ে গেছে বলে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে জঙ্গলের ভেতরে। জ্যাকেটটা গলিয়ে নেবো নাকি ভাবছি। কচু গাছের মধ্যে কি ফল নাকি, এটা কচু ফল নাকি অদ্ভুত, এরকম দেখিনি আগে, কচু পাতার মতোই দেখতে, সুন্দর। চন্দন গাছের বীজের কালারটা যেরকম হয় না এরকম, ওই যে সরু 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 রাস্তা চলে গেছে জঙ্গলের ভেতরে যাওয়া যায় মানে, এগুলো দিয়ে অনেক লোকজন আছে, অনেক লোকজন এসছে, অল্প বয়সী ছেলেমেয়েরা কিছু ফ্যামিলি নিয়ে এসছে, কেউ বন্ধু বান্ধবদের সঙ্গে, আসতে পারেন আপনিও, আপনারাও আসতে পারেন। বিভিন্ন গাছপালা আছে, গাছপালা সম্পর্কে বা বটানি সম্পর্কে ধারণা যাদের আছে তারা আরও এক্সপ্লোর করতে পারবে। কি ও হনুমান আছে, হ্যাঁ তাই তো খেয়ালই করিনি, আমার ডান ঝুম করছি। এই এক ভদ্রলোক আরামসে পাতা খেয়ে চলেছে, আজকে কাছে যাবো না, আমার উনি বিরক্ত বোধ করতে পারেন, আমাকে দেখে আমারই খিদে পেয়ে যাচ্ছে। পাখি দেখে চলেছে বেশ কিছু পাখি, তো সকালবেলা এলে মনে হয় পাখির ডাক আরও ভালো করে শোনা যাবে। এখানে তো বসার জায়গা রয়েছে, এটা ধরে আমরা সোজা চলে যাচ্ছি, আর এইদিক থেকে এসছি আমরা দেখাচ্ছি, এই যে এদিক থেকে এত অক্সিজেন, মাথা যন্ত্রণা পালাবার পথ পায়নি আর কি।
খুলতে পেরেছি। হ্যাঁ, এত অক্সিজেন এখানটা, শুধু ঘন ঘন জঙ্গল এবং একটু গভীর জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, তাই না? তবে এর মাথাগুলো একটু একটু নেড়া, উপরটা ঢাকা নেই, ওদিকে যেমন গাছগুলো মাথাগুলো ঢাকা ছিল। এখানে কোনো নেম প্লেট থাকলে বোঝা যেত কোনটা কী গাছ, বৈজ্ঞানিক নাম ইত্যাদি। কতটা যাওয়া যায় দেখি আর ওই দিকটায়। হ্যাঁ চলুন। এই দিকটা আবার একটু ঘন জঙ্গল, যে দৃশ্য দেখি অন্য অন্য এই অরণ্য। হ্যাঁ, এখানে এসে ওই গানটার কথাই মনে পড়বে, হীরক রাজার দেশে। এখানে পাথর আছে দুটো বসার মতো, পারলে কোথাও একটু বসতাম কিন্তু সময় নেই হাতে একদম। জাল ভাঁজ, ট্রেসপাসিং হয় নাকি জঙ্গলের ভেতরে ঢুকে পড়ে, এবং অভয়ারণ্যতে জায়গাগুলো এরকম ভাঙা কেন, এই জালের জায়গাগুলো জানি না। এই একটা মোড়ের মতো জায়গায় এসেছি আমরা, এদিকে যাবো না, এদিকটা তো সরু, জঙ্গলের ভেতরে যাওয়া যেতে পারে হয়তো, কিন্তু আমরা যাবো এই দিকটায়। এই তো ওই দিক থেকে এসে ডান দিকে দিকে যাওয়া, এখানে একটা রেস্ট নেওয়া টেওয়া যায়। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডদের আধিপত্য বোঝা যাচ্ছে ওই লেখা টেখা নানা রকম, অমুক প্লাস তমুক, অমুক প্লাস তমুক। মাঝে মাঝে আমার সেই ইছামতি উপন্যাসটার কথা মনে পড়ছে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। কত রকম গাছের যে কত রকম বর্ণনা দিয়েছেন, মনে রাখা সম্ভবও না অত, কিন্তু একটা অন্য অনুভূতি তৈরি করে। এই পুরো রাস্তাটা আমরা একবার খালি বাঁক নিয়েছি, টোটালটা প্রায় ঘন্টাখানেক হাঁটলাম, তাই তো? প্রায় দুটোর পর থেকে শুরু করেছি হাঁটতে হাঁটতে, জানি না এখনও যেতে হবে কতটা, নদীর পাড়টায় যাওয়ার চেষ্টা করছি, নৌকা চড়তে পারবো কি না জানি না। কোনো কিছু একটা চাষ টাস করেছিল হয়তো, এই যে অরণ্যের কত যে রূপ, সব কি আর ধরা যাবে ক্যামেরায়। এই গাছের কোটরে কে থাকে, পেঁচা নাকি টিয়া পাখি নাকি কোনো সাপ, বাবা বোঝার উপায় নেই, মাটি মাটি কি সব, ভেতর থেকে কি বেরিয়ে আসবে কে জানে। আমরা ঘাটে চলে এসেছি, ইছামতির ঘাটে, এই যে এখান থেকে নৌকা যায় ওপারে, ও এখান থেকে আবার প্রবেশ করা যায় না বাবা। ওপারে যাওয়া এবং পুরো নদীটা নৌকায় ঘোরার জন্য তিনজনে 300 টাকা এই রফা হলো। ওটা মঙ্গলগঞ্জের ঘাট, আর এটা কোন ঘাট? ফরেস্টের ঘাট আছে, কিছুটা আমাজন আমাজন মনে হচ্ছে, বাংলার আমাজন না, জঙ্গলের সঙ্গে নদীটা তো ওটা একটা আলাদা। ঠিক আছে, অনেক কিছু বসেছে পিকনিকের আবহাওয়া, ওই যে সবাই কুঠি, রাত্রিবেলা এলে একটা অন্যরকম অ্যাম্বিয়েন্স, পাশটা জঙ্গল। আচ্ছা মঙ্গলগঞ্জ এই জায়গাটার নাম, ওই যে মঙ্গলগঞ্জ FP স্কুল, স্কুল তখন দিকে ভেতরের দিকে যাই। এই যে মঙ্গলগঞ্জ পোস্ট অফিস, বাড়িটার মধ্যেই রয়েছে, এই বাড়িটাতেই নীল কুঠি ছিল একটা সময়, বা কাটা সাহেবের কুঠি, বিভূতিভূষণের ইছামতিতে এরকম নীলকুঠির হয়তো উল্লেখ আছে, আমার মনে পড়ছে না, অনেক বছর আগে পড়েছিলাম। ওই এখানে ওঠা গেল, এখানে আর যাবে না ওঠা, এখান থেকে উঠলাম, উঠতে ওঠা যাবে না সম্ভবত, জানি না ওই ওই পাশ দিয়ে ওঠা যাবে কিনা, এখান দিয়ে তো কোনো চান্স দেখছি না। এটা এখন দিনের বেলা, রাত্রিবেলা এলে তো পুরো অন্যরকম আবহাওয়া। পরে আসবো দেখি মঙ্গলগঞ্জে, পরে একবার আসার ইচ্ছে আছে। চলুন এবার অন্যদিকে যাই, আমার যে কোনো সময় ভেঙে পড়ে পড়তে পারে।
150-200 বছরের পুরনো বাড়ি। এটাকে কাটা সাহেবের কুঠিও বলা হয়, কারণ এখানে নাকি এক নীলকর সাহেবকে বিদ্রোহী নীলকৃষকরা এখানটায়, বাহ এটা সুন্দর জায়গা। হ্যাঁ, যেটা বলছিলাম, এখানে মুণ্ডচ্ছেদ করেছিল সম্ভবত, সেই জন্য এই কুঠিকে কাটা সাহেবের কুঠিও বলা হয়, নীলকুঠি। খাটটা দিয়ে গেই দুই মূর্তি। হ্যাঁ দিচ্ছে, হ্যাঁ চেষ্টা তো করছি। নামার সময় ব্যাক ক্যামেরায় করবো। এই যে দেখুন, সাবধানে ওঠা দরকার। চলে এসছি আমি ওদের সাথে, আওয়াজ দিচ্ছিল, উঠতে পারবো কিনা। আমাদের যেমন থাকে বাথরুম বা রান্নাঘরে, এই যে দারুণ ইতিহাস জড়িয়ে থাকা। কেমন লাগছে? তাল গাছও আছে, তালগা গাছে মানে কি ভূত আছে নাকি? এখানটায় অবশ্য সাবধানে, আর চলে পা দিয়ে ফেলছিলাম। ঘোষ ট্রাভেলিং আদর্শ জায়গা। শালিক ওই যে রাস্তা, ওই যে কিন্তু এগিয়ে যাচ্ছে, ওই যে এখানটা পুরো ভেঙে পড়ে গেছে এদিক থেকে, ওদিকটা যাওয়াটা রিস্ক হবে। এখান থেকে নিচে জায়গা থেকে আমরা উঠেছি। নীলকুঠিতে বার্থডে সেলিব্রেশন, ও দুর্দান্ত ব্যাপার। রাত্রিবেলা যে হবে না এই জায়গাটা, ও ফাটাফাটি, মানে আমরা অনেক কষ্ট করে এলাম, কষ্ট করাটা সার্থক। এই যে এবার নেমে যাবো, সাবধানে নামতে হচ্ছে। এদিকটা অন্ধকার, ক্যামেরা অবশ্যই দেখা যাচ্ছে, কখন কি ভেঙে পড়বে বলা যায় না। আবার নৌকায় উঠবো মঙ্গলগঞ্জ ঘাট থেকে। বলছিলাম ওদিকটা যাবো, হাতে সময় নেই, নৌকার কাজ হচ্ছে। সুজন মাঝিরি দারুণ, জঙ্গল আর জঙ্গলের মধ্যে দিয়ে নদী, একটা সেরা ব্যাপার, তাই না? দিদি ভাই আপনি ওই ওই পাশেরটাই চলে যান। হ্যাঁ ওটাই, পা ঝুলিয়ে বসতে পারবেন, আর এখানে দুজনে বসবো তাহলে হয়ে যাবে। কন্ত যা বাবু যাও যাও। এই আমরা মঙ্গলগঞ্জ ঘাট থেকে আবার রওনা দিয়ে দিলাম। মাঝখানটা 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 বস, তিন 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 একটু তাকিয়ে দাও। মাঝিরের নাম কি? কোন গ্রামে? মঙ্গলগঞ্জে। আচ্ছা, এখানে তো ট্রেকার শার্ট একটা হয়েছে, মানে ওখানে এসে থাকে লোকজন রাতে থাকার জন্য। এবছর তো করোনার জন্য অনেকে আসছে না, নাকি? না এই করা বলা যায় না, আসছে আসছে, এখন আসছে, এখন আসছে। এই যেমন আমরা এলাম, হ্যাঁ মাঝখানে তো অনেক অনেকদিন মানে বন্ধ ছিল, মানে বন্ধ ছিল না, বন্ধ ছিল না, লোকজন আসছিল, আসছে, এই যে ভরে যেত আমাদের ডান দিকে, আর বা দিকটায় অন্য গাছ। অ্যামাজন অফ বেঙ্গল। তোমরা মাস্টার্স ধরো, তুমি বলছি তোমাকে, হ্যাঁ তুমি তো ছোটো অনেক। এর পাশাপাশি কি পড়াশোনা করো না? কোন ক্লাসে পড়ছো? ও নাইনে, বাহ। কোন স্কুল? আচ্ছা বাহ, আমার তো এটা ব্লগ হচ্ছে, ভিডিও হচ্ছে আর কি। আমি ব্লগ করি, বিভিন্ন জায়গায় ঘুরি, আর এই ভিডিও করে ইউটিউবে আপলোড করি। তুমিও চলে যাবে ইউটিউবে। আকাশ একটু মেঘলা, ওই জন্য এই ঠান্ডাটা সেভাবে পড়ছে না, এই পৌষ মাস এলে পড়বে আর কি। আমরা তো প্রায়
এক ঘন্টা দেড় ঘন্টার মতো হাঁটলাম, ট্রেক করলাম জঙ্গলে। ওই যে ওইদিকে নৌকা দেখা যাচ্ছে দূরে, ওই অব্দি ট্রেক করে এই পাটটা আবার নৌকায় যাচ্ছি। দারুণ ব্যাপার। নদী তো অনেক আছে, কিন্তু এরকম নদী কমই পাওয়া যায়, তাই না? টাকির দিকটা এই নদীটা আরো চওড়া হয়ে গেছে, অনেক তো সমুদ্রের কাছাকাছি প্রায়। এই পাখিটার নাম কি বলতে পারবে? এই ডাকছে, এটা ট্যাক 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 করে ডাক, বুলবুলি বুলবুলি আমরা ডাকে, ঘুঘুটা ডাকছে। অনেক পাখি আছে, আর একটু সকাল সকাল এলে আরো অনেক কিছু দেখা যায়। বেলার দিকে তো ভিড় হয়ে যায়। নদীটির নাম ইছামতি। সোলার প্যানেল বসানো হয়েছে কলাবন নদীতে, একদম নির্জন। আর গা ছমছমে ব্যাপারে, ব্রিজটা আমফানে ভেঙে গেছে, মেহগনি বন সম্ভবত। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে কি না, ওই ওদিকে অনেক তাল গাছ আছে। মাছ টাছ ধরার জন্য মনে হয় ওই যে দূরে জালটা ফেলেছে। ঘন জঙ্গল, এখানটা নামিয়ে দেবো নাকি, এখান থেকে যেতে পারবো? এবার উঠে যাবো, ওদিকে ঘাটটা বন্ধ তাই এখানেই নামিয়ে দিল, আমাদের আবার কিছুটা হেঁটে যেতে হবে। রেস্ট হাউস, এটার বুকিংটা আগে করে আসতে হয়। বারাসাত চাপাডালি মোড়ে ওদের অফিস আছে, DFO, ওই যে ডিরেক্টরেট অফ ফরেস্ট 24 পরগনাস নর্থ ডিভিশন। এই ঘাটটায় আমাদের নামানোর কথা ছিল, একটু দেখিয়ে দিচ্ছি, ঘাটে নামবো না আর। এরপর রিফ্রেশ হয়ে গেটের বাইরে গরম ডিম টোস্ট আর চা। এসেছিলাম রানাঘাট থেকে দত্তফুলিয়া হয়ে, ফিরবো বনগাঁ হয়ে। ফরেস্টের গেট থেকে কয়েক মিনিট হেঁটে ফরেস্ট মোড়, সেখান থেকে ডিজেল অটোতে কলম বাগান, সেখান থেকে আবার অটোতে মতিগঞ্জ, মতিগঞ্জ থেকে টোটোতে বনগাঁ স্টেশন, তারপর ট্রেনে বনগাঁ থেকে মধ্যমগ্রাম নেমে সোদপুরের অটো। এখানে রানাঘাট বা বনগাঁ ছাড়াও চাকদা স্টেশনে নেমেও আসা যায়, সব বিশদে পাবেন ডেসক্রিপশন বক্সে। আর একটা কথা বলে রাখি, এখানে ওয়ান ডে ট্রিপ বা একদিনে ঘুরতে চাইলে খুব ভোরে বেরোতে হবে, কারণ পৌঁছতে অনেকটা সময় লেগে যায়।